ভিডিও থাম্বনেল দেখে বুঝেই গেছেন আজকে যাব ইস্ট সিকিম, যেখানে মেনলি কভার করব নাথুলা, নিউ বাবা মন্দির এবং ছাঙ্গুলে। আগের দিনে ট্যুর অপারেটরের কাছে ট্যুর প্যাকেজ বুক করে পরের দিন সকাল 7:30 আমরা বেরিয়ে পড়লাম। সকাল 7:30 মধ্যে বড় গাড়ি গ্যাংটক সিটির মধ্যে যেতে পারে, কিন্তু তারপর হয়ে গেলে আপনাকে ভাজরা ট্যাক্সি স্ট্যান্ডে যেতে হবে, সেখান থেকে গাড়িতে চাপতে হবে। গাড়ির ড্রাইভার সকাল 7:30 সময় আমাদের হোটেল থেকে পিক আপ করে ভাজরা ট্যাক্সি স্ট্যান্ডে নিয়ে এলো এবং সেখানে বলল কিছুক্ষণ ওয়েট করতে। আমরা জিজ্ঞাসা করলাম কারণ কি, তিনি বললেন ট্যুর অপারেটর এখনও তাকে নাথুলা যাওয়ার পাস দেয়নি, সেই জন্য ওয়েট করতে বললেন। এক ঘন্টার মতো ওয়েট করার পর তারপর আমরা বেরিয়ে পড়লাম। আমরা যেতে যেতে কি সুন্দর দৃশ্য আমরা দেখলাম সেগুলি কিছু ক্যামেরা বন্দি করলাম। 12,000 ফিটের কাছাকাছি ছাঙ্গুলেকে এসে গাড়ির ড্রাইভার গাড়ি থামালো। তিনি একটা কাউন্টারের নাম্বার বললেন, বললেন ওখানে যেতে সমস্ত কিছু সংগ্রহ করতে, মানে আপনার জুতো যদি লাগে বরফে চলার জন্য, কোট যদি লাগে এবং খাবার যদি কিছু থাকে। আমরা যথারীতি সেই কাউন্টারে চলে গেলাম। সেখানে যেয়ে বুঝলাম, যেমন আগে লাচুং ভিডিওতে আমি বলেছি, 100 টাকা জুতো, 50 টাকা গ্লাভস, 100 টাকা কোট, এগুলি আপনি ওখান থেকে ভাড়া নিতে পারেন এবং আপনি কিছু খাবার দাবারও খেতে পারেন, যেমন একটা কফি 40 টাকা, চা 30 টাকা, এই রকম রেট। এবং আমরা দুপুরের লাঞ্চের অর্ডারও দিয়ে দিলাম সেখানে। ভেজ থালি 150 টাকা পার পার্সন, এটা আমরা নাথুলা থেকে ফেরার সময় খেয়ে নেব। যথারীতি এসব করার পর আমরা চলে গেলাম নাথুলার উদ্দেশ্যে। নাথুলায় যখন এলাম আমরা বরফ আর বরফই দেখলাম। সে কি এক অসাধারণ দৃশ্য! আমাদের এই ট্রিপটার সব থেকে আশ্চর্য এবং সব থেকে রোমাঞ্চকর দিন হলো এইটি। এত বরফ আর এত থ্রিলিং অনুভূতি, অবশ্যই চায়নার বর্ডার আর একটা অনুভূতি। আমরা যথারীতি এই বরফ টপকে, সিঁড়ি টপকে, বরফে এক দুবার আছার খেয়ে, খুব সাবধানে কিন্তু এই সিঁড়িগুলি উঠবেন, যথেষ্ট ভয়ানক। বরফের উপর স্কিড করার একটা অসম্ভব চান্স থাকে। আপনারা যদি ওপরে ওঠেন দেখতে পাবেন চায়নার যে বিল্ডিং, ফ্ল্যাগ, এগুলো একদম পাশাপাশি। এখানে ফটো তোলা নিষেধ। কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে জায়গাটা সম্বন্ধে অনুভূতি নিলাম এবং একটা অসাধারণ রোমাঞ্চকর একটা অনুভূতি নেওয়ার পর একটুখানি আসতেই ওই রাস্তার পাশেই একটা ক্যান্টিনের মতো ছিল, সেখানে ঢুকলাম। 10 টাকার চা, 40 টাকার ভেজ মোমো, 30 টাকার পপকর্ন, সিঙ্গাড়া এবং আলুর পকোড়া, সেগুলি সব 10 টাকা পিস, যথেষ্ট সস্তা ছিল। আমরা সবকিছু স্বাদ অনুভূতি নিয়ে আমরা আবার রওনা দিলাম। তবে হ্যাঁ, একটা কথা বলি, খুব এখানে জোরে জোরে হাঁটবেন না, নিঃশ্বাসের অসম্ভব অসুবিধে হতে পারে, একটু করে যান, একটু করে থামুন এবং অক্সিজেনের ক্যান পারলে নিয়ে রাখতেই পারেন, খুব কাজে লাগতে পারে। ফ্লিপকার্ট বা অ্যামাজন এখানে আপনারা দেখতে পারবেন, এরকম পাওয়াই যায়, খুব ছোট বডি স্প্রে টাইপের, আমি লিংক দিয়ে দেব। আমরাও নিয়ে গিয়েছিলাম এবং আমাদের সাথে বাচ্চা ছিল, খুব কাজে লেগেছিল। কিছুক্ষণ এখানে থাকার পর আমাদের গন্তব্য হলো নিউ বাবা মন্দির। এখানে নিউ বাবা মন্দির বলার কারণ হলো, আসলে যেটা অরিজিনাল সেটা ওল্ড বাবা মন্দির বলে, সেখানে গাড়ির ড্রাইভার যায় না। আমাদের যিনি গাড়ির ড্রাইভার ছিলেন তিনি বললেন 1,500 টাকা নেবেন, তাহলে ওল্ড বাবা মন্দির যাব। এইভাবেই এগুলো হয়, এগুলো প্যাকেজের মধ্যে থাকে না। আমাদের ভাগ্যটা খুবই খারাপ ছিল, আমরা যেতে চেয়েছিলাম কিন্তু রাস্তা ব্লকের জন্য আমরা যেতে পারলাম না। আমরা নিউ বাবা মন্দিরেই গেলাম, যেখানে সবাই মেনলি যায়। এখানেও একটা ক্যান্টিন রয়েছে, এখানে খাবারগুলি একটু কস্টলি নাথুলার তুলনায়, এখানেও আপনারা কিছু খাবার খেয়েই নিতে পারেন। এবং এরই পাশে একটু উপরে একটি যে শিবের মূর্তি রয়েছে এবং তার পাশে যে একটি ঝর্ণা রয়েছে, সেটার আনন্দ উপভোগ করার জন্য আমরা বেরিয়ে পড়লাম। কিছুক্ষণ হেঁটে ওখানে পৌঁছে একটা ভালো অনুভূতি এলো, তারপর কিছুক্ষণ ওখানে সময় কাটিয়ে আবার চলে এলাম। জানি না এখানে রাস্তাটা কেন ঠিকঠাক নেই, এটা একটু সমস্যা সৃষ্টি হতে পারে সবার জন্য, রাস্তা এখানে হয়নি। কিছুক্ষণ এখানে সময় কাটানোর পর এবার বেরিয়ে পড়লাম নিচের দিকে, মানে আবার ছাঙ্গুলেকে দিকে। ছাঙ্গুলেকে যাওয়ার আগেই আমরা লাঞ্চ করতে চলে গেলাম। ছাঙ্গুলেক এবং যেখানে লাঞ্চের জায়গা সেটা পাশাপাশি, তো আমরা ফার্স্টে লাঞ্চ করে নিলাম। 3টে কাছাকাছি হয়ে গিয়েছিল, অনেকটা বেলা হয়ে গিয়েছিল, লাঞ্চটা সেরে নিলাম। লাঞ্চে ছিল গোটা মুসুরের ডাল, আলু আর মটর ভাজা এবং ভাত, এটি ছিল 150 টাকার খাবার। এটা কস্টলি, কিন্তু একটা জিনিস ভেবে দেখুন, 12,000 ফিটে আপনাকে গরম আর গরম খাবার পরিবেশন করছে, এটাই বড় কথা। ওনাদের কাছে জানতে পারলাম যে আপনারা কি এখানেই থাকেন, বললো না, সিজনে আমরা থাকি এবং যখন খুব আকাশের অবস্থা খারাপ হয়, বিদ্যুৎ চমকায়, সেই সময় এখানে আর থাকা যায় না, নিচে চলে যেতে হয়। ওনাদের বাড়ি সব নিচে, এখানে দোকানের জন্য ইনাদিকে আসতে হয়। এখানে খাওয়া দাওয়া করে ছাঙ্গুলেকে চলে গেলাম। ছাঙ্গুলেকে গিয়ে দেখলাম
বরফই বড়, আর একটা মেঘের আস্তরণ। এখানে দু রকমের ইভেন্ট আপনারা করতে পারেন, এক হলো ইয়াক রাইডিং আর একটা হলো রোপওয়ে রাইডিং। ইয়াক রাইডিং এর প্রাইস শুধু ইয়াকের পাশে দাঁড়িয়ে ফটো তুলতে গেলে 100 টাকা, এবং আপনি শর্ট রাইডিং এবং লং রাইডিং এরকম দুটো রাইডিং আছে, তাদের কস্ট যথেষ্ট। কিন্তু এখানে একটা ব্যাপার হলো, আপনি দরদাম করতে পারেন। আমার ক্ষেত্রে আমি একটা রাইডিং নিয়েছিলাম লং রাইডিং, যেটা ছিল 1200 টাকা প্রথমে বলেছিল, আমি সেটা বার্গেনিং করে 800 টাকায় গেলাম। আর রোপওয়ে এর অনুভূতিটাই আলাদা, এখানে টিকিট হলো 360 টাকা পার পার্সন। এই দুটোর অনুভূতি আপনারা অবশ্যই নেবেন, এর মতো রোমাঞ্চকর এবং থ্রিলিং অনুভূতি পাবেন না। এত উপরে রোপওয়েতে আপনি মেঘের সাথে কথা বলছেন, এটা ভেবি একটা অবিশ্বাস্য লাগে। আমাদের এখানে সমস্ত কিছু হয়ে যাওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম হোটেলের উদ্দেশ্যে, গ্যাংটক ফিরবো। গ্যাংটকের হোটেলে আমরা ফিরলাম, পরের দিন সকালে NGP যাওয়ার পালা। আমাদের ট্রেন ছিল সন্ধে 8টা, সেই জন্য একটু সময় নিয়েই উঠলাম। লাঞ্চটি সেরে নিয়ে যথারীতি 12টার সময় বেরিয়ে পড়লাম দেওরালি ট্যাক্সি স্ট্যান্ডের উদ্দেশ্যে, সেখান থেকে আমরা NGP-র গাড়ি ধরবো। গ্যাংটক সিটি থেকে দেওরালি গেলাম, এখানে ট্যাক্সির ভাড়া পড়েছিল পার ট্যাক্সি 200 টাকা, এটা আমরা বুক করেছিলাম, চারজন আপনারা যেতে পারেন, তো 50 টাকা পার পার্সন হচ্ছে। দেওরালি স্ট্যান্ডে এসে দেখলাম NGP থেকে যে গাড়িতে আমরা 3500-এর কাছাকাছি এসেছিলাম, এখানে বলছে 4500। এখানে ইউনিয়নের ব্যাপার আছে, আমরা চেষ্টা করলাম কিছু কম সম করে কিভাবে যাওয়া যায়, সেটা হলো না, 4500 টাকা দিতে হলো এবং সেটি NGP পর্যন্ত যাবে, এটি একদম রিজার্ভ ছিল। গাড়ি ছিল মহিন্দ্রা ম্যাক, আমরা ছিলাম 8 জন, কমফর্টেবলি আমরা গেলাম। আর যদি শিলিগুড়ি যান তাহলে সেইটা পড়বে 4000। এবার বলে দিই প্যাকেজ, প্যাকেজে আমাদের নিয়েছিল 6500 টাকা, আমরা ছিলাম 8 জন, কিছুই ইনক্লুড ছিল না, অনলি গাড়িটা ছিল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে লিখুন, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, থ্যাংক ইউ, ধন্যবাদ।